তার আইন যারা মানতে চায় না তাদের ঈমান আছে না চলে গেছে ফিরে আসো ফিরে আসো ফিরে আসো বন্ধু তোমাকে বলছি বরং আমরা দেখি যখন আমরা বলি চোর ধরে হাত কেটে দাও তখন ঢাকার প্রেস ক্লাবে সেমিনার করে সিম্পোজিয়াম করে বড় বড় বলিয়া ওরা বক্তৃতা দেয় চোর ধরে হাত কেটে দাও এটা মধ্যযুগীয় আইন এটা হতে পারে না চোর যদি হাত কেটে দেয় তাহলে সুরে ভাত খাইব কি দিয়া সুরের জন্য কত মায়া কান্না আমাদের নেতা উনি টেনশন করছে সুর ভাত খাইব কি দিয়া হাত কাটবে সুরের টেনশন হলো নেতার ঘটনাটা কি ঘটনা অন্য জায়গায় দোস্ত আসলে উনি ওই চোরের জন্য টেনশন করছে না কারণ ঘরে যখন আয়না দেখে উনি আয়নার ভিতরে চোর দেখতে পায় টেনশনটা ওনার নিজের জন্য আপনারা বলুন তো আল্লাহর আইনের ভিতরে শান্তি আছে না নাই কারো দিমত আছে সমৃদ্ধি আছে না নাই উন্নতি আছে না নাই এই আইন আল্লাহর কিতাবের বিধান জাহেলিয়াতের যুগ পরিবর্তন করে শান্তিতে ভরপুর করে দিয়েছিল এমন শান্তি এনেছিল সমাজে যে রকম শান্তি পৃথিবীর বুকে কেউ কোনোদিন দেখে নাই হয়তো কেয়ামত পর্যন্ত আর কেউ দেখবেও না যে জাহেলিয়াতের যুগে মারামারি খুনোখুনি ছিল মামুলি বিষয় সামান্য বিষয় নিয়ে ঝগড়া করে মানুষ মানুষের গর্দান উড়াইয়া দিত কে কতজন মানুষকে খুন করেছে তা নিয়ে গর্ব করে কবিতা লিখত কে কূপে আগে নিজের ওঁটকে পানি পান করাবে তা নিয়ে ঝগড়া লেগে ৪০ বছর লাগাতার যুদ্ধ করেছে যে মানুষগুলো নিজের মেয়ে সন্তানকে জীবিত কবর দিত মানুষ মারা যাদের কাছে ব্যাপার না নিরাপত্তা ছিল না জীবনের সামান্য শুধুমাত্র টাকা পয়সা চুরি ডাকাতি করত না মায়ের কোলের সন্তানটাকে লুট করে নিয়া বাজারে দাস বানায়া বিক্রি করে দিত কিছুদিন পরে আমরা দেখলাম এ কোরআন যখন কায়েম হয়ে গেল কোরআনের আইন চালু হয়ে গেল হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা ঘুমায় বডিগার্ডের প্রয়োজন হয় না শান্তি কারে আমাদের দেশের এমপি মহোদয় ঢাকা থেকে যখন নিজ এলাকায় যান আসার আগে থানায় টেলিফোন করে ওসি সাহেবকে বলে এক গাড়ি পুলিশ পাঠায় দেন একবারে দূর থেকে উনাকে রিসিভ করে নিজের এলাকায় ঢোকে বাঁশি বাজায়া বাজায়া বুঝায়া দেয় ও সন্ত্রাসী দারে কাছে আইসো না আমার সাথে পুলিশ কোন মন্ত্রী যখন এলাকায় যায় পুলিশ তখন এক গাড়ি নাকি আরো বেশি সামনে এক গাড়ি পিছনে এক গাড়ি কমপক্ষে উনি মাঝখানে আর যখন প্রধানমন্ত্রী যায় তখন গাড়ির অভাব আর নেই এসএসএফ র‍্যাব ডিএসবি এনএসআই ডিবি সেনাবাহিনী এমন কোন গোয়েন্দা নাই যাদের লোক সেখানে থাকে না সব বাহিনীর চৌকস সদস্যরা চোখ টান টান করে তাকায় থাকে চারিদিকে প্রধানমন্ত্রী যাচ্ছে সাদ্দিনার থেকে সাজ সাজর নিরাপত্তার চাদরে বেষ্টিত করা হয় অথচ অদ্য দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছে একা একা শুধু উটের রশি টানার জন্য একজন চাকর সাথে কোনো বডিগার্ডের প্রয়োজন হয় নেই কিসের শান্তি আর চাও ও মুসলমান সমৃদ্ধি কারে কয় আমাদের দেশকে উন্নত বিশ্বের কাতারে নেয়ার জন্য আমাদের সরকার কত চেষ্টা প্রচেষ্টা করতেছে আমাদের বেতন
দ্বিগুণ করে ফেলল 30,000 স্কেল 60,000 হয়ে গেল 20,000 স্কেল 40,000 হয়ে গেল আন্তর্জাতিক পৃথিবীকে আমরা জানান দিয়ে দিলাম আমাদের অফিসাররা এত টাকা বেতন পায় আমাদের দেশ উন্নত হয়ে গেছে চেষ্টার অভাব নাই দেশ উন্নত হোক কিন্তু তাকায় দেখো দেশের দিকে কত মানুষ এই শীতকালেও গরম জামা কেনার টাকা নাই ঔষধ কেনার টাকা নাই রাতের বেলায় ঢাকা যাবা যারা যাও দোস্ত আমার রাতের বেলায় 12টা 1টার পরে দেখবা ঢাকা শহরের ফুটপাতে কত মানুষ ঘুমায় আছে থাকার ঘরটাও নেই একজন দুইজন না হাজার হাজার মানুষ রাস্তার মাঝে ঘুমায় আছে আর কোরআনের আইন কায়েম হওয়ার পরে সমৃদ্ধি কারে কয় দেখুন হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা বস্তা ভরে কাঁধে লইয়া খুঁজে খুঁজে বেড়ায় যাকাত খাওয়ার লোক পাওয়া যায় না এই দেশে যত মুসলমান আছে শতকরা 90 জন আমি একটা কথা সবার ব্যাপারে জানি সেটা হলো কোরআনে যে শান্তি আছে কেউ দ্বিমত করবে না সবাই বলবে কথা ঠিক কোরআনে সমৃদ্ধি আছে নি বলবে আছে সবাই বলবে দ্বিমত নাই এরপরেও কোরআনের আইনের কথা বললে কিছু লোকের চেহারা কেন কালো হয় কেন কালো হয় কেন কালো হয় কারণ হলো বন্ধু চাঁদের আলো বড়ই ভালো চোরের কাছে নয় পূর্ণিমার রাত কার কাছে ভালো লাগে না ওইটার 2 বছরের বাচ্চা থেকে 100 বছরের বৃদ্ধ পর্যন্ত পূর্ণিমার রাতকে সবাই পছন্দ করে তাই পূর্ণিমার রাতে গ্রামে গঞ্জে দেখা যায় গরমকাল যদি থাকে পূর্ণিমার রাতে মানুষ গেঞ্জি কইলা গামছা কাঁধে লইয়া ঘর থেকে বের হইয়া রাস্তায় দাঁড়াইয়া থাকে বন্ধু বান্ধব গল্প করে বুড়া বুড়ির রিয়া ঘরে সাত উঠা যায় কোদে কাজাও সাত কত সুন্দর চাঁদের আলো সবার কাছে ভালো লাগে কিন্তু যার অন্তরে চুরির চিন্তা আছে সে পারলে চাঁদের আলো নিবাইয়া দিত তার কাছে এটা বড় খারাপ জিনিস কোরআনের আইনে শান্তি আছে আপনি একমত সমৃদ্ধি আছে আপনি একমত কিন্তু কোরআনের আইনের পক্ষে আপনি আসেন না বুঝতে হবে আপনার অন্তরে চুরি ডাকাতির চিন্তা আছে কোরআনের কোন হরফের সাথে কুফরি করলে ঈমান থাকে না কোন আইনের সাথে কুফরি করলে ঈমান থাকে না এক নাম্বার ব্যর্থ মানুষ যারা কুফরি করছে দুই নাম্বার ব্যর্থ যারা শিরিক করে মাদার তেরেসার নাম শুনেছেন কথা বলতে হবে তো মাদার তেরেসার নাম শুনেছেন মাদার তেরেসা ইউরোপের নাগরিক থাকতেন তিনি ভারতে জীবনে বিয়েটাও করেন নাই ভারতে হাজার হাজার অনাথ ইয়াতিম সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছেন ডজন ডজন ইয়াতিম খানা খুলেছেন ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে নোবেলে শান্তি পুরস্কার দেয়া হলো নোবেল প্রাইজ দেয়া হলো ওই শান্তিতে নোবেল বিজয়ী হওয়ার পর সবটা টাকা ইয়াতিম খানায় দিয়ে দিয়েছেন হাদিসে পাওয়া যায় কোন ব্যক্তি যদি একজন ইয়াতিমের মাথার মাঝে হাত বুলাইয়া নেয় তার হাত যতগুলো চুলের উপর দিয়ে যাবে বিশ্বনবী বলেন বিকুল্লি শারাতিন হাসানাত এক একটা চুলের বিনিময় আল্লাহ অসংখ্য নেকি লিখে দিতে থাকেন বিকুল্লি শারাতিন হাসানাত শারাতুন এক বছর হাসানাত হলো বহু বছর চুল যাবে একটা নেক হবে অগণিত যদি শুধু ইয়াতিমের মাথায় হাত বুলাইলে এত সওয়াব হয়
ইয়াতিম লালন পালন করলে সওয়াব আরো কম না বেশি কত বেশি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিলুল ইয়াতিম কাতাইনি ফিল জান্নাহ একজন ইয়াতিমকে যদি কেউ লালন পালন করে আমি নবী এবং সে এভাবে জান্নাতে পাশাপাশি থাকব মাদার তেরেসা একজন দুইজন নয় শত শত হাজার হাজার ইয়াতিম লালন পালন করেছেন আওয়াজ দিয়ে বলুন জান্নাত পাইছে না পাওয়ার কোনো সম্ভাবনা আছে না কারণ উনি ছিলেন মুশরিক আল্লাযীনা দাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা শিরিক করে তাদের কোন নেক আমল কবুল হবে না শিরিক করার সাথে সাথে ঈমান হয় বাতিল শিরিক এবং ঈমান কখনো এক কলবে একত্রিত হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা ও আল্লাহর বান্দা যদি তোমাকে কোন কিডন্যাপার গ্রুপ কিডন্যাপ করে নিয়ে যায় তারপরে মন্দিরে নিয়া দুর্গা দেবীর সামনে মাথা নত করতে বলে তোমাকে ধমকায় মাথা নত কর আমাদের মা দুর্গার কাছে না হয় তোকে জবাই করে দেব আমার রাসূল বলেন তুমি জবাই হতে রাজি হয়ে যাও কিন্তু শিরিক করতে রাজি হইও গায়ের মাঝে কেরোসিন ঢেলে দিয়ে হাতের মাঝে মেজবাতির আগুন লয়া যদি কয় শিরিক করো বেটা না হয় গায়ের মাঝে আগুন ধরাইয়া দেব আমার রাসূল বলেন আওহর রাক্তা তুমি জ্বলতে রাজি হয়ে যেও ছাই হতে রাজি হয়ে যেও বশীভূত হতে রাজি হয়ে যেও কিন্তু শিরিক করতে রাজি হইও না কারণ যে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানাইয়া দেয় কুরআনে আল্লাহ তাআলা বলেন মাইয়ুশ রিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আওয়াজ দিয়ে বলুন নাউযু বিল্লাহ আল্লাহ তাআলা বলেছে শিরিক করবে আমি আল্লাহ নিজে জান্নাত হারাম বানায়া দেব একটু জবাব চাই বলুন তো জান্নাত বানাইছেন কে আবার একটু জোরে বলেন জান্নাতের মালিক কে হাশরের দিন জান্নাত দেবেন কে ফিশায় হুজুররা দেবে গাউস কুতুব নবী রাসূল আমাদের দেশে তো মানুষ আজকে আশা ভরসা করে আছে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুনটুনা টুনটুন দোতরা বাজা এমন গান গাওয়ার লোক আছে না নাই এমন বিশ্বাস লালন করে এমন লোক আছে কিনা ওনারা ভাবছেন ওনাদের ভিড় ওনাদেরকে জান্নাতে নিয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য পীর সাহেব হুজুররা মুরিদদের জন্য বড় বড় নৌকা আনবে লস আনবে জাহাজ আনবে এমন কথা বলার লোক আছে না নাই মুরিদরা তো স্বপ্নে বিভোর আমার পীর বাবা কইছে তোরে ছাড়া আমি বেসতে যাম না পীর বাবারে খুশি করার জন্য গরু নেয় ছাগল নেয় মা বাবার খাওয়ায় না গাছের বড় কাঁঠালটা মাথায় লইয়া পীরের বাড়িতে দৌড়ায় যায় এমন অন্ধ মুরিদ আছে না নাই বাবারে খুশি করার জন্য এমন পাগল হয়েছে আল্লাহরে সেজদা বন্ধ করে পীরের পায়ে সেজদা শুরু করে দিয়েছে পীরের হাতে জান্নাত নাই জান্নাত কার হাতে কোন নবীর হাতেও জান্নাত নাই তাই তো হাশরের দিন আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করবে নবীরা ইয়া নফসি বলবে এমন হাদিস আছে না নাই নবীগণ যে জান্নাত পাবেন ওই জান্নাতটা কার হাতে
তো যখন ফুল সেরাত পার হবে আল্লাহর নবীগণ, সেদিন নবী ছাড়া কেউ কথা বলবে না। বিশ্ব নবী বলেন কেউ কোনো কথা বলবে না, ইল্লার রাসূল শুধু রাসূলগণ কথা বলবেন। ওয়া কালামুর রাসূল ইয়াকুন আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, জোরে বলেন সুবহানাল্লাহ। ফলসেরাত পার হওয়ার সময় কেউ কথা বলবে না, নবীরা শুধু কথা বলবে, নবী রাসূলদের কথা হবে। আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে নিরাপদে নাও, আমি যেন নিচে পড়ে না যাই। ওয়ামা লিজ্জালিমিনা মিন আনসার, যারা শিরিককারী তাদের জন্য হাশরের দিন কোনো সুপারিশকারীও নেই। শিরিক করার কারণে ইব্রাহিম নবীর বাবা আজর জাহান্নামী হবে, সন্তান নবী কিন্তু বাবারে জান্নাতে নিতে পারবে না। শিরিক করার কারণে কেনান জাহান্নামী হবে, ওনার বাবা নূহ নবী জান্নাতি, বাবা কেনানকে সন্তান কিন্তু জান্নাতে নিতে পারবে না। লূত আলাইহিস সালাম জান্নাতি, ওনার বউ হবে জাহান্নামী। বিশ্বনবী শুধু জান্নাতি নন, হাজার হাজার কবিরা গুনাহগার উম্মতকে রাসূল সুপারিশ করে জান্নাতে নেবেন, কিন্তু নিজের আপন চাচা আবু তালেবের কপালে জান্নাত নেই। শিরিক করলে ব্যর্থ হবেন, হাশরের দিন আল্লাহর সামনে হাজির হয়ে দেখবেন আমল নামা একবারে খালি খালি দেখে, মুশরিক ওই নামাজি, মুশরিক রোজাওয়ালা, মুশরিক হাজি, শিরকের কারণে সব শেষ, টেরই পায় না। আল্লাহর সামনে বলবে আল্লাহ আমার হজের সওয়াব কই? আমি তো ইমাম সাহেবের প্রতি মাস 30 দিন খাওয়াইছি, 500 করে বেতন দিছি, আমি মসজিদের মতোয়াল্লি ছিলাম, কই আমার নামাজের সওয়াব? আল্লাহ বলবে কোরআন কি পড়ো নাই? আমি সেখানে বলেছি ওয়ালাউ আশরাকু হাবিত আনহুম মা কানু ইয়ামালুন ওয়ালাউ আশরাকু লাহাবিতা ওয়ালাউ আশরাকু লাহাবিতা, তারা যদি শিরিক করে তাহলে তাদের কোনো আমল আমল নামায় থাকবে না। কে বলেছেন? জোরে বলেন কে বলেছেন? তখন বান্দা বলবে কি শুনুন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, বান্দা তখন বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমাদের রব আপনার কসম করে বলি আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে মিশা কথা কওয়ার জায়গা বুঝি আর পাস না, তুই শিরিক করস নাই। সে বলবে ওয়াল্লাহি আল্লাহ তোমার কসম করি নাই কোনো শিরিক। আল্লাহ তাআলা গর্দান থেকে এবার পাপের আমল নামা বের করবেন, নেকেরটা তো খালি, একটা পাপের আমল নামা আছে না নাই? وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. سبحان الله গর্দানের ভিতরে রাখো পাপের আমল নামা, টেনে বের করে বলবেন দেখরে বান্দা তুই যে নামাজ পড়ার দাবি করছস কথাটা মিশা না, তুই মসজিদে যাই আমার কাছে চাইতি নামাজ পড়তি, কিন্তু ঝামেলা কইরা লাইছ আবার দরবারে যাইয়া মাজারে যাইয়া পীরের কাছেও চাইতি। তোর কি মনে পড়ে না বিয়ের পরে প্রথম 5 বছর সন্তান হয় নাই, মসজিদে মসজিদে জিলাপি খাওয়াইয়া হুজুর দিয়া দোয়া করাইছস আল্লাহ আমার একটা ছেলের ব্যবস্থা করে দাও, একটা সন্তান দাও, মায়ের কাছে দোয়া চাইছস, বাবার কাছে চাইছস, কিন্তু আমি পরীক্ষা একটু লম্বা করছি, 6 বছর তোরে সন্তান দেই নাই, 6 নম্বর বছরে তুই আমার কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করেছিস।
কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে এমন গান বাংলাদেশে আছে কিনা গাওয়ার লোক আছে না নাই ঈমান শেষ সন্তানদের মালিক কে সবাই বলতে হবে কে চাইতে হবে কার কাছে ওদিন আসতেছিলাম কিশোরগঞ্জ থেকে মাহফিল করে ব্রাহ্মণবাড়িয়ে একটু চা খেতে বসলাম রাস্তার ধারে দোকান চা খেতে বসে শুনি দোকানে গান বাজতেছে বাবা শাহালি রে তোর কাছে দুই হাত তুলে দিলাম রে আমার মনের আশা পূর্ণ করে দে শাহালি মনের আশা পূর্ণ করে দে খাজা বাবা মনের আশা পূর্ণ করে দে ছেলে দে মেয়ে দে টাকা দে পয়সা দে চাকরি দে অসুখ বিসুখ থেকে মুক্তি দে পীরের কাছে চায় এমন লোক বাংলাদেশে আছে কিনা অথচ সুস্থতার মালিক কে জোরে বলেন রিজিকের মালিক কে চাইতে হবে কার কাছে আন্টির কাছে চাইতাছে আন্টি দিলে নাকি রিজিক বাইরা যায় বলেন জোরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন তিনি যাকে চান ছেলে দেন তিনি যাকে চান মেয়ে দেন তিনি যাকে চান ছেলেও দেয় মেয়েও দেয় তিনি যাকে চান একটাও দেয় না জোরে বলুন তো তিনিটা কে ইব্রাহিম নবীর বয়স 86 দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে সন্তান হয় না ওই বুড়ো বয়সে চাইছে কার কাছে ওই আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু